সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আমি লক্ষ্মণ দাস। আজকে আমি তোমাদের এইচএস এবিটিএ ফিলোসফি 2020 পেজ নাম্বার AC 139-এর নিরপেক্ষণের বৈধতা বিচার পার্ট 1 নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের দুটো নিরপেক্ষণের বৈধতা বিচার করতে হয়, তো আমি একটা ভিডিওতে দুটো অবশ্যই করতে পারবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য আমি পার্ট 1 পার্ট 2 করে ভিডিও দুটো করছি, ঠিক আছে। আজকে পার্ট 1-এ দেখো, এক নম্বরের সি দাগের এক নম্বরটা, কোনো কোনো ব্যাংক অফিসার নিশ্চয় অধ্যাপক, কেননা তারা এমএ আর সকল অধ্যাপকরা এমএ। এটা আমরা করব কি করে? প্রথম আমাদের লিখতে হবে যে তর্কবিজ্ঞান সমতরূপ কথাটা লিখতে হবে, তারপর প্রযোজ্য মানে প্রধান যুক্তিবাক্য, অপ্রযোজ্য মানে অপ্রধান যুক্তিবাক্য, আর সিদ্ধান্ত। এবার আমাদের কাজ কি? প্রথমে সিদ্ধান্ত বের করা, সিদ্ধান্তকে প্রথমে বের করতে হবে। সিদ্ধান্ত বের করতে হলে আমাকে দেখতে হবে যে কোনো বাক্যের সাথে কোনো শব্দ যুক্ত আছে নাকি। দেখতে হবে, দেখি, কোনো কোনো ব্যাংক অফিসার নিশ্চয় অধ্যাপক, কেননা, এই যে কেননা শব্দটা যুক্ত আছে। যদি কেননা, কারণ, যেহেতু এই শব্দ যুক্ত থাকে, তাহলে সেই শব্দের আগের বাক্যটাকে সিদ্ধান্ত হিসাবে ধরে নিতে হবে। তাহলে আগের বাক্যটা কি? কোনো কোনো ব্যাংক অফিসার নিশ্চয় অধ্যাপক, তাহলে এটা কি বচন হবে? আই বচন হবে। তাহলে লিখি, কোনো কোনো ব্যাংক অফিসার হয় অধ্যাপক, অধ্যাপক, এটা কি বচন? তাহলে আই বচন পাশে লিখে দিবা। এবার ব্যাংক অফিসার তলায় কি এস, আর অধ্যাপকের তলায় কি পি। এবার এটা সাবজেক্ট প্রেডিকেট লেখার পরে কিন্তু আমাদের ভুলে যেতে হবে যে এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট। এটাকে মনে রাখতে হবে যে এটা পক্ষপদ, এটা নাম হচ্ছে সাধ্যপদ, ঠিক আছে। তাহলে এই পক্ষপদ আরেকবার কোথায় ব্যবহার হয়? অপদানাস্থ বাক্যে হয়, উদ্দেশ্যে না হয় বিধে। আর এই যে এস, পি, এম, এই তিনটা পদে কিন্তু দুবার করে অন্ততপক্ষে ব্যবহার করতে হয়। তাহলে এস পদ তাহলে অপদানাস্থ বাক্য উদ্দেশ্য হতো বা বিধে হতে পারে, তাই তো? তাহলে দেখি এস দিয়ে কোথায় আছে যুক্ত, এটার কাজ যেহেতু হয়ে গেছে। এবার দেখো, কেননা তারা এম এ পাস, তারা বলতে ব্যাংক অফিসারের কথা বলছে, তাই না? তাহলে কোনো কোনো ব্যাংক অফিসার এম এ পাস, তাহলে লিখবো কোনো কোনো কোন কোন ব্যাংক অফিসার হয় এম এ পাস, এম এ পাস, এটা আই বচন। ব্যাংক অফিসারের তলায় কি ছিল? এস। এম এ পাসের তলায় কি থাকবে? তাহলে এম থাকবে, এটারও কাজ হয়ে গেল। এইবার হচ্ছে আর সকল অধ্যাপকরা এম এ পাস, তাহলে এই বাক্যটা থেকে থাকছে লাস্ট, তাহলে সকল অধ্যাপকরাই এম এ পাস, এটাই বচন। তাহলে সকল অধ্যাপক হয় এম এ পাস, এটাই বচন। এম এ পাসের তলায় কে থাকলে? এম। আর অধ্যাপকের তলায় কে থাকছে? তাহলে অধ্যাপকের তলায় পি। হ্যাঁ, এইবার আমাদের কাজ কি? ব্যাপ্য অব্যাপ্য নির্দেশ করা। তাহলে এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য, আর আই বচন দুটোই অব্যাপ্য, আই বচন দুটোই অব্যাপ্য। এবার কাজ হচ্ছে আমাদের দোষ নির্ণয় করা। দোষ আমরা কি করে নির্ণয় করব? দেখব যে প্রথমে যে চারিপদ গঠিত দোষ আছে কিনা, এটাতে কোনো চারিপদ গঠিত দোষ নাই, তাই তো? তিনটা পদই আছে। তারপর আমরা দেখব যে অনেক অর্থ দোষ, মানে একটা পদের অনেকগুলো অর্থ হয়েছে কিনা, তাহলে সেটা অনেক অর্থ দোষ হবে, এটাও নাই। তারপর আমরা দেখব যে দুটো আশ্রয় বাক্য নঞ্চর্থ কিনা, দেখো দুটো আশ্রয় বাক্য কিনা সর্বার্থক হয়েছে, তাহলে এটা দুটি আশ্রয় বাক্য নঞ্চর্থক জনিত দোষও নয়। তারপর তো আমরা দেখব যে দুটো আশ্রয় বাক্য বিশেষ কিনা, কিন্তু এখানে শুধু একটা আশ্রয় বাক্য বিশেষ হয়েছে, তাই না? দুটো আশ্রয় বাক্য বিশেষ হতে হবে, তাহলে দুটো বিশেষ আশ্রয় বাক্যতে সিদ্ধান্তটা নামক দোষ হতো, সেটা নয়। এইবার আমরা দেখব যে এম পদে দুবার কর্স আছে কিনা, দেখো এম পদে দুবার কর্স পেয়েছি, তাহলে এটার নাম কি হচ্ছে? এম এর পদের নাম হচ্ছে হেতু দোষ, তাই তো? তাহলে লিখবো অব্যাপ্য হেতু দোষ, ঠিক আছে। এবার দোষ বের হয়ে গেলে, এবার আমাদের এখানে কিন্তু কোনো সংস্থান মূর্তি বের করতে হয় না, তোমরা একটু মাথায় রাখবে, একমাত্র বৈধ হলেই মূর্তি এবং সংস্থান করতে হয়, ঠিক আছে। এবার তোমাদের করতে হবে কি? ব্যাখ্যা। ব্যাখ্যা মানে আমরা যেগুলো করলাম সেটাই লিখবো, তাহলে কি
উক্ত নিরপেক্ষ ন্যায়টি কি অবৈধ? কেন অবৈধ? কারণ এখানে ন্যায়ের নিয়মটি কি হয়েছে? লঙ্ঘিত হয়েছে, মানে মানা হয়নি, লঙ্ঘিত হয়েছে। কেন নিয়ম লঙ্ঘিত হয়েছে? ন্যায় নিয়মে নিয়মে বলা হয়েছে যে হেতু পথকে অন্তত পক্ষে একবার ব্যপ্ত হতে হবে, ব্যপ্ত হতে হবে। দেখো এখানে হেতুপথ অন্তত পক্ষে একবার ব্যপ্ত হতে হবে, কিন্তু একবারও ব্যপ্ত হয়নি, অব্যপ্ত হয়েছে, তাই না? তাহলে লিখতে হবে কিন্তু কিন্তু উক্ত ন্যায়ে হেতুপথ ব্যাঘাত হচ্ছে এম কি প্রধান আস্ত্র বাক্যে কি এম এ পাস, কিন্তু উক্ত ন্যায় হেতুপথ এম এম এ পাস কি প্রধান আশ্রয় বাক্যে, প্রধান আশ্রয় বাক্যের এ বচনের বিধ স্থানে থাকায় ব্যপ্ততার নিয়ম অনুযায়ী কি হয়েছে? অব্যপ্ত হয়েছে, অব্যপ্ত হয়েছে। আবার কি অপ্রধানাস্ত বাক্যে, তাই না? আবার হেতুপথ হেতুপথ এম কি এম এ পাস, এম এ পাস এটা ইনভার্ট কমার মধ্যে দিয়ে দাও দুটাই, এম এ পাস অপ্রধান আশ্রয় বাক্যে কোন বচন হচ্ছে অপ্রধান আশ্রয়? আই বচনে, আই বচনে বিধ স্থানে থাকায় ব্যপ্ততার নিয়ম অনুযায়ী কি হয়েছে? অব্যপ্ত হয়েছে, হয়েছে। সুতরাং সুতরাং ন্যায়টি কি হয়েছে? দোষে দুষ্ট হয়েছে, দোষে দুষ্ট হয়েছে। তাই এই দোষের নাম কি? অব্যপ্ত হেতু দোষ। এইভাবে তোমরা ব্যাখ্যাটা লিখবে, তাহলে তোমরা 4-4 অবশ্যই পাবে। শুধু দোষ বের করে দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু তোমরা 4-4 পাবে না। তা তোমাদের কি দোষও বের করতে হবে প্লাস ব্যাখ্যাটাও লিখতে হবে, তাহলে তোমরা 4-4 অবশ্যই পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা দর্শনে কীরকম ভিডিও পেতে চাও তা কমেন্ট বক্সের নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এতটুকুই।